অহ হরকু হরকু শিবনে জোহাইর হরকু শিবনে জুহাইর যে ছিল সে ছিল খারিজিদের লিডার ফি ওয়াজ হি আলি জিন দাদা আল্লাহ আন হু এই হরকু শিবনে জুহাইর খারিজিদের লিডার সে আলীর আজাল্তালার মুখোমুখি হয় এই যুদ্ধের সময় অকল এবং আলির আদালতালার মুখোমুখি হয়ে সে বলে ওল্লাহ হি লা নুরি ওয়াজ আল্লাহ

লা নুরিদু বৈতালিক ইল্লাহ অঝাব্লা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তোমার সাথে যুদ্ধ করতেছি না আর আর কী জন্য আর হলো ওয়ান নাজাদ আফিল আখেরাতি আর আমি আলহিয়া জালাত তোম আলি আজালতাকে বলতেছি তোমার সাথে যুদ্ধ করতেছি যাতে আখেরাতে মুক্তি পায় আল্লাহ সন্তুষ্টি এবং আখেরতের মুক্তি এই দুটো উদ্দেশ্যে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেছি ফাতালা আলাইহি তখন আলিহজ্জাল এদের সামনে কি করলেন এর সামনে এই আয়াত তেলাওয়াত করলেন উল্হল হাল নব্বী হুকুম বিল অখসরি না আলা আল্লাদিনা বল্লা সা ফিল হায়াৎ দুনিয়া বহুম য়া সবুন আনাহু ইয়াহ না সুন না আপনি বলতেছেন যে এটা পবিত্র কোরআন রায়াত যে হেনবি আপনি বলে দেন যে আমি ওই সমস্ত লোকের ব্যাপারে কি আপনাদেরকে খবর সংবাদ দিব না আল আমা যারা যারা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন আল্লা দুনিয়া যারা দুনিয়ার জীবনে অনেক কাজ করে অনেক কিছু করে তারা মনে করে যে অনেক ভালো কাজ করতেছে আসলে তাদের এই এই কাজগুলোর কোনো কিনে কোনো ধরনের সফলতা নেই এর ভিতরে এগুলো সব ব্যর্থ অর্থহীন তারা ধারণা করে যে তারা খুবই ভালো কাজ করতেছে খুবই কল্যাণকর কাজ করতেছে কিন্তু ফিল দুনিয়া তাদের এই কাজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে তো এই যে দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হরকুস ইবন জুহাই যে আলী রাদিয়াল্লাহু সাথে যুদ্ধ করতে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার সময় বলতেছে কি তার mottoটা কি বক্তব্যটি বক্তব্যটা যে সুন্দর হবে দেখে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেছেন আগে যে খারিজীদের motto slogan বক্তব্য ইয়া কুলুনা মিন কাউলি খায়রুল বারিয়া সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য কথা বলবে তারা তো এটার একটা প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুরকুস ইবনে জোহায়র বলতেছে আলী রাদিয়াল্লাহু যে ওয়াল্লাহি আল্লাহর শপথ আল্লাহর কসম লা নুরিদু বিকাতালিকা ইল্লা ওয়াজহাল্লাহ এবং কোন উদ্দেশ্য নেই তোমার সাথে যুদ্ধ করার তখন আরে যের এই আয়াত পড়ে বললেন যে তোমরা মনে করতেছো যে সফলতা অর্জন করতেছো আসলে তোমাদের কি হচ্ছে তোমরা তোমাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা কি হয়ে যাচ্ছে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে